ভারতের লোকসভা নির্বাচনে ফল গণনা চলছে নির্বাচনের সবশেষ তথ্য জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাদিয়া আফরিন সাদিয়া আতিফ আপনাকে ধন্যবাদ আপনি জানেন আজ সকাল আটটায় স্থানীয় সময় ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের ফলাফল ভোট গণনা শুরু হয়েছে আমরা বাকি তথ্য জেনে নেব ভারতের আঠারোতম লোকসভা নির্বাচন শুরু হয় গত ১৯ এপ্রিল এবং সাতচল্লিশ দিন ধরে চলে এই যজ্ঞ এবং সাত ধাপে নির্বাচন হয় ভোটগ্রহণ হয় গত এক জুন শেষ ধাপের ভোটগ্রহণ পরে আজ সকাল আটটায় শুরু হয়েছে গণনা। এরই মধ্যে আমরা জানতে পেরেছি প্রদেশ যেটিতে বিজেপির সাধারণত আধিপত্য রয়েছে সেখানে কিন্তু বিজেপি সাঁত্রিশটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস এবং সাতাশ আসনে পিছিয়ে রয়েছে বিজেপি এবং উত্তর প্রদেশের যে কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত রায়বরেলি সেখানে রাহুল গান্ধী জয় পেতে চলেছে এবং আমিথিতে জয় পেতে চলেছে কিশোরী লাল কংগ্রেসের এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে স্মৃতি ইরানি বাকি তথ্যগুলো দেখে নেব গুরুত্বপূর্ণ যে আসনগুলো আছে যে রাজ্যগুলো আছে উত্তরপ্রদেশ এখানে আশিটি আসন সেটিরই কথা বলছিলাম যে উত্তরপ্রদেশে সাধারণত বিজেপির আধিপত্য থাকলেও এবার কিন্তু আমরা কিছুটা পরিবর্তন দেখতে পেরেছি সেখানে দেখা যাচ্ছে সাঁত্রিশটি আসনে এগিয়ে রয়েছে কিছুক্ষণ আগেও ছিল চৌত্রিশ সেখান থেকে ছত্রিশ এবং এরই মধ্যে সাঁত্রিশ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস এবং সাতাশ আসনে পিছিয়ে রয়েছে বিজেপি এবং এরপরে যদি আমরা যাই পশ্চিমবঙ্গে যেখানে বিয়াল্লিশটি আসনে ভোট হয়েছে এই বিয়াল্লিশটি আসনের মধ্যে তিনটি আসনে পিছিয়ে তিনটি আসনে পিছিয়ে রয়েছে বিজেপি এবং দুটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস এবং গুজরাটের ছাব্বিশটি আসনে ভোট গ্রহণ হয়েছে এবারে নির্বাচনে এবং গুজরাটে কিন্তু বরাবরই দুই হাজার চোদ্দো সাল এবং দুই হাজার উনিশ সালের ইলেকশনেও আমরা দেখেছি যে সেখানে বিজেপি বেশ বড় আকারের ভোট পেয়ে জয় পেয়েছে তো এই পর্যন্ত আমরা এই তিনটি যে গুরুত্বপূর্ণ রাজ্য আছে সেখানকার যে আমাদের সর্বশেষ তথ্য ছিল সেগুলো জানালাম আরেকটি জিনিস জানিয়ে রাখি যে এই ভোট গণনাকে কেন্দ্র করে কিন্তু করা নিরাপত্তা নেওয়া হয়েছে প্রতিটি ভোট গণনা কেন্দ্রে এবং ভোট গণনা কেন্দ্রের দুইশো মিটার পর্যন্ত একশো ধারা জারি থাকে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সব ধরনের নিরাপত্তা বাহিনী এখানে নিরাপত্তা দিয়ে যাচ্ছে এ পর্যন্ত আমাদের কাছে এই তথ্যই ছিল ফিরে যাচ্ছি মূল স্টুডিওতে আতিফা সাদি আফরিন আপনাকে অসংখ্য ধন্যবাদ